आज सब जाना जानी तुम्हारा मारे प्रेम कहनी चोखे चोख रेखे मने मन बेधे हरबो दूजन हाथे हाथ रेखे तुम्हारे बड़ भालोबासी दूरे थेको ना सबकिछु भूले खूब काछे आसो ना तुम्हारे बड़ भालोबासी दूरे थेको ना सबकिछु भूले खूब काछे आसो ना লজ্জা পান বলেই তো সারাক্ষণ পাপিয়ার আমার উপর নজরদারি আসবো কথাই বলো না শুধু তাকিয়ে থাকো কবে কথা বলবে মা তুমি যদি মরে যাও আমাকেও সঙ্গে নিও আমার আর বাঁচতে ইচ্ছে করে না মা এই মায়ের পাশে বসে এসব কি কথা বলছিস ভাইয়া মা কি কোনোদিনও সুস্থ হবে না হবে তবে ট্রিটমেন্ট দরকার এভাবে উইদাউট ট্রিটমেন্ট পড়ে থেকে থেকে অবস্থা আরো খারাপ হচ্ছে মায়ের চিকিৎসার জন্য কত টাকা দরকার ওসব নিয়ে ভেবে কোনো লাভ আছে আচ্ছা শুন মুনিয়া মোবাইল পেয়েছে কোথায় ওকে কে এসব দেয় ওর চলাফেরা পোশাক আশাক দেখে তো মনে হয় না ও এ বাড়ির মেয়ে তো আমাকে কেন জিজ্ঞেস করছো তোমাকে জিজ্ঞেস করছি এই জন্য যে ও তোমার গাইড হয়েছে নিজে তো উচ্ছন্নে গেছি তোমাকেও নিচ্ছে তোর কিছু কথা আমি শুনেছি যেটা আমার ভালো লাগে কোন কথা ভাইয়া কে নদী বলেছে নদী কিছু বলেনি তোদের স্বেচ্ছাচারী জীবন আমাকেই চোখে দেখতে হচ্ছে ভাইয়া কি বলল আমি কি করেছি মুনিয়া আপুকে বলতে পারে না সব সময় শুধু আমাকেই কথা শোনাবে আর নদী মনে হয় ভাইয়াকে বলেছে ওকে আমি মজা দেখাবো তুমি বললে শৈলকে নিয়ে আসবে সে কবে থেকে বসে আছে আনার নাম নেই তুমি না আসলে কথা বেশি বলো কাজ করো কম বিএন সাহেবা আপনি মুরব্বী মানুষ অভিজ্ঞ মানুষ আপনার কথা রাগ করতে পারি না আসলে হয়েছে কি হাতটা একটু টান পড়েছে এই টাকা পয়সার অসুবিধা আর কি কিছু ঋণ করে ফেলেছি সুদ দেওয়ার কথা ছিল পারি নাই এদিকে পাড়ার লোক শুধু না আত্মীয় তাই টাকাটা দিতে না পেরে বেশ লজ্জায় আছি বাড়ি মুখ হচ্ছি না ওদিকে শিলু পথে বসে আছে কবে যাব কি নিয়ে আসবো বড় ভালো মেয়ে যেমন দেখতে ভালো তেমনি মাথা খুবই বুদ্ধিমতী এত কথা বলছো কেন সোজে সুজি বললেই হয় টাকা লাগবে কত না লাগবে না এই বললে টাকার জন্য অসুবিধা আবার বলছো লাগবে না আপনার কাছ থেকে ওই হলো শান্তর মা তোমার বোন আমার ভাইয়ের বউ ওদের পার্সোনাল টাকাতেই তো চলছে কত টাকা লাগবে বলো ২০,০০০ টাকা ও তাহলে তো চেক দিতে হবে সকালে ব্যাংক থেকে তুলে নিও বিয়ান সাহেবা
খবর শুনছেন? কি খবর? শান্ত কিছু বলে নাই? না তো। ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। আপা দুলাভাই এক মেয়েকে শান্তর ফোন নাম্বার ঠিকানা বৃত্তান্ত দিয়ে পাঠিয়েছে। মেয়েটা বাসায় আসতে চাচ্ছে। শান্ত অবশ্য মেয়েটাকে পাত্তা দিচ্ছে না। শান্তর বিয়ে? কই এরকম কিছু শুনিনি তো। আমি বলেছি বলবেন না। আপনি শান্তর কাছ থেকে সবকিছু জেনে নেবেন। যাই, ওর কাছ থেকে শুনে আসি। বিয়ান সাহেবা, পরে তো ভুলে যাবেন। ওই 20,000 টাকা চেক দিবেন বলেছিলেন। চেক? ও, 20,000 টাকা। আচ্ছা আচ্ছা, বসো, লিখে দিচ্ছি। ঠিক আছে। নদীকে নিয়ে খুব চিন্তা হয়। ওকে একটা ভালো পাত্রস্থ করা দরকার, তাই না? পাত্রস্থ? হ্যাঁ, পাত্রস্থ কথাটা শুনলে মনে হয় কোনো অনাথ এতিম অসহায় মেয়ের গতি করা। তুমি না দিতি, সহজ কথাটাকে এমনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কঠিন করে ফেলো যে এর মানেটাই বদলে যায়। এমন কি বললাম? বলতে চেয়েছিলে নদীকে বিয়ে দেয়া দরকার, অথচ বললে নদীকে পাত্রস্থ করা আবশ্যক। ঠিক আছে, হলো। এখন তুমি বলো তো, এমন কোন ছেলে আছে যে নদীর পরীক্ষার পর একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? ব্যবস্থা গ্রহণ মানে? এই ধরো বিয়ে শাদীর জোগাড়, আয়োজনের ব্যবস্থা। দিতি, বই পড়ে পড়ে বইয়ের শব্দগুলো তুমি এমন ভাবে রপ্ত করে ফেলেছো না যে তা ছাড়া তুমি আর অন্য কোনো কথা সহজভাবে বলতেই পারো। স্বীকার করছি, এটা আমার সীমাবদ্ধতা। এবার বলো তো, ভালো পাত্র কে হতে পারে? তোমার চাচাতো ভাই শান্ত? শান্ত? অথবা আমার ভাই রাফি, যে কেউ হতে পারে। এতদিন পর করতে গেলি, পথ ভুল করে চলে এলি। চিনেই এসছি, তোর সাথে আমার কিছু কথা আছে। বল। তুমি উনিয়াকে বিয়ে করবি? তুই এ ধরনের কথা বলছিস কেন? আমার কথার উত্তর দে। তুই আগে মাথা ঠান্ডা করে বস, কিছু মুখে দে, তারপর না হয় শুনবি। আমি কিছু খাবো না, আমি শুধু শুনতে এসেছি তোর ইচ্ছাটা আসলে কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই ভেতরে চল। এখানে দারোয়ান, বাবুর্চি, মালি সব মানুষের আনাগোনা। চল আমরা ভিতরে গিয়ে কথা বলি। ভেতরে না, এখানেই বল। অয়ন, তোর কবিতা অনেকদিন পড়ি না, তোর সাথে তো আর আগের মতো দেখা হবে না। দেখ, মুনিয়া আমার ছোট বোন, তুই আমাকে কিছু না জানিয়ে ওর সাথে একটা রিলেশন করলি। আচ্ছা,
তুই প্লিজ তুই আমার ঘরে হয় তারপর সবকিছু ডিসকাস করছি ওকে শিউলি মামিকে সালাম কর তোমার ভাই তো আমার সমান একটা মেয়েকে বিয়ে করেছে মামি ডাকতে আমার কেমন জানি জড়তা লাগে সালাম তো আমি করতেই পারবো না বয়সে বড় না হোক সম্পর্কে তো মামি হয় আচ্ছা বাবা সালাম মামি সালাম থাক আপা শিউলি আমাকে এমনিতেই যথেষ্ট ইজ্জত করে ওর মা আমার কীর্তিকলাপ জেনেও সাহায্য করে ভালো পরামর্শ দেয় শিউলি মামার সিটি পোস্ট করেছো হ্যাঁ করেছি এই তো দুই একের মধ্যে দেখবে মামা চলে এসেছে আপা ও এই বাড়িতে এলে কিন্তু আমাদের বাড়িতে যেতে দিবেন না আমি আগে টাকা পয়সা শোধ করব তারপর যাবে ওকে পেলে কিন্তু ওরা মেরেই ফেলবে তুমি কিছু ভেবো না শমশের এলে আমি তোমাকে খবর দেব খুব সাবধানে থাকবে সতর্কভাবে থাকবে জি আপা ওকে আমার বোন পরিচয় দিতেও এখন লজ্জা কি করেছে মুনিয়া অনেক কিছু করেছে তোর মতো বন্ধু ওর আরো 10-15টা আছে ছোট্ট এই শহরে কোথায় কি ঘটছে সেটা জানা তো কঠিন বিষয় না খোঁজ কর জানতে পারবি চলি কথায় যে বলে পর কখনো আপনার না কথাটা একদম ঠিক তাহলে দেখ আমার শান্তর বিয়ে আর আমি জানি না আমাকে শুনতে হলো ওই শমশেরের মুখ থেকে শুনবই তো আমি কে ওই শমশের হলো ওর মায়ের সম্পর্কের ভাই আমি তো কেউ না আহা ফুপি তুমি এত অভিমান করছো কেন অভিমান করলে বুকে ব্যথা পাবে এই বয়সে ব্যথা সহ্য করতে পারবে বলো আচ্ছা তুই বল এতটা বছর ধরে ছেলেটাকে আমি তো বুকে আগলে ধরে রেখেছি বাপ মা কেউ কাছে নেই ওকে কে দেখে রেখেছে বল অথচ আমি কিছুই জানি না একেবারে বিয়ে ঠিক করে পাত্রী এদেশে পাঠিয়ে দিয়েছে আর ওকে দেখ কি সুন্দর মুখে কুলুপেটে বসে আছে একটা টু শব্দ নেই একবার ভেবেছিলাম ডেকে জিজ্ঞেস করি কিন্তু না আমি জিজ্ঞেস করব না যখন বিয়ে হবে না একদম মেহমান সাজে বসে থাকবো শান্ত হও তো আমি তোমার জন্য কাউনের পায়েস নিয়ে এসেছি তুমি বসো না আমি এখন কিচ্ছু খাবো না আমার খুব খারাপ লাগছে তুই বসে একটু কথা বলি কি বলবা বলো ওই শমশেরটা বুঝলি ওটা হলো ওই সুরমার গুপ্তচর পেয়েছে এক ভাই তা বুঝতাম যদি মায়ের পেটের ভাই হতো আমাকে ওর কাছ থেকে কথা শুনতে হয় ওই হয়েছে আপন আমি কে আহা ফুপি তা হবে কেন তুমি হচ্ছে শান্তর আপন ফুপি আমার আর শান্তর বাবার আপন এবং একমাত্র বোন তুমি পর হতে যাবে কেন বলো হয় হয় বুঝলি সব হয় এই সময়ে মানুষ পর হয়ে যায় এখন তো আমার ভয় হচ্ছে এই শান্তর বউ আসলে না আমার ওই বাসা থাকাই দায় হয়ে উঠবে দূরের ভবিষ্যৎ নিয়ে তোমাকে শঙ্কা করতে হবে না অদৃষ্টে যা আছে তাই তো হবে দেখ আমার এই দুঃখের সময় এরকম কঠিন শব্দ বলবি না তো এইসব অদৃষ্ট তদৃষ্ট সহজ করে বলতে পারিস না যে কপালে যা আছে তাই হবে দেখ মীরা তুই ছাড়াও কিন্তু আমাদের চলছে তোর মামি তোকে আদর করে না কষ্ট দেয় এসব তুই বলেছিস আমরাও জানি তাই যখন তখন আমাদের ঘরের দরজা তোর জন্য খোলা থাকে তাই বলে তুই আমার আর পাপিয়ার নামে ভাইয়ের কাছে যা ইচ্ছা তাই বলতে পারিস না আমি তেমন কিছুই বলিনি তুই না বলে ভাই আমাদের সিক্রেট জানলো কোথেকে আমার কথা তো তুই জানিস তোকে বিশ্বাস করে ভুল করেছিলাম আর কখনো যদি ভাইয়ার কাছে আমার নামে কিছু বলিস তোর এ বাড়িতে ঢোকাই বন্ধ করে দেব তখন মামির মুখের ভেংচি খাবি আর ঝুটা বাসি পান্তা খেয়ে থাকবি দেখো মুনিয়াপ্পা তুমি শুধু শুধুই আমার উপর রাগ করছো অয়ন ভাইয়ের কাছে তোমার বা পাপিয়ার নামে আমি কিছুই বলিনি এই যে তুমি মাঝখানে দূরাত ছিলে না কই আমি তো অয়ন ভাইয়া বা খালাকে কাউকে কিছু বুঝতে দেইনি সত্যি বলছিস হ্যাঁ অয়ন ভাইকে না বললে তোমাকে একটা কথা বলি তুমি যে রাস্তায় চলছো সেটা ঠিক না আমার খুব ভয় করে তুমি কবে না বিপদে পড়ো না না
বিপদে পড়ার এখন আর কোনো ভয় নেই। রাস্তাঘাট, সিঁড়ি, সিঁড়ির উঁচু নিচু ধাপ সবই এখন আমি চিনতে শুরু করেছি। পিছলে পড়ার আর কোনো সম্ভাবনা নেই। শোন, ভাইয়া তার নীতি আদর্শ নিয়ে থাকতে চায়, আমি তাতে বাধা দিই না। কিন্তু আমার স্বাধীনতা কেউ ইন্টারফেয়ার করুক তাও আমি চাই না। কি হলো অমন করে, কি দেখছো? নদী ঠিকই বলেছিল। তুমি বসো, আমি তোমাদের নাস্তা দিচ্ছি। হ্যাঁ, তুই বসে গল্প কর, আমি নাস্তা নিয়ে এসেছি। বস না, বস বস বস। ভাবি তো তোকে দেখে একদম টাসকি খেয়েছে, তোর ড্রেস আপ গেট আপে সারপ্রাইজড। অবশ্য আজ তোকে দেখে আমি নিজেও চিনতে পারিনি। এই দীপা, পাপিয়া তুই বস। হ্যাঁ, আমি ভাইয়ের অফিসে একটা ফোন করে আসি। তুমি মুনিয়াপুকে চেনো না? পাপিয়ার বোন, ওই যে শান্তর সাথে যে মেয়েটি ঘোরাঘুরি করে। হ্যাঁ, ফুপির বাসায় গেলে তো প্রায় দেখি, কেমন জানি। এই শোন, আস্তে কথা বলো না, চুপ কর, শুনতে পাবে তো। শোন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, বুঝলি? আমি একটা মেয়েকে চিনি যে ঠিক তোমার মতো। আমার মতো কেমন? তোমাদের চেহারায় খুব মিল নেই, কিন্তু তারপরেও অদ্ভুত একটি ওর কথা বলা, অনুভূতি ঠিক তোমার মতো। মানে? মানে তুমি যা বলো সেও তাই বলো, তুমি আর সে যেন একই মানুষ, অথচ রিয়েল লাইফে দুজন দুই জগতের। বুঝতে পেরেছি মেয়েটাকে। তুমি তাকে চেনো না, জানো না, কখনো দেখো? দেখাবে মেয়েটাকে? সেটা তো সম্ভব না। মেয়েটা আমার মতো না আমি মেয়েটার মতো? দুজন দুজনার মতো। তোমাদের দুজনের অদ্ভুত কিছু মিল আমাকে অবাক করে দেয়। আমার কোনো যমজ বোন নেই। শুনেছি এই পৃথিবীতে নাকি কখনো কখনো দুটো মানুষ একরকম হয়, তাহলে নিশ্চয়ই ওই মেয়েটা আমার জোড়া মানুষ হবে। ফান নয়, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, তোমাদের দুজনের অদ্ভুত মিল। না রে ভাই, অনেক আগেই অফিস থেকে বের হয়ে গেছে। বুঝলি দীপা, এখন অনেক যুগটা পাল্টেছে রে, চাকরির জন্যে কতগুলো সার্টিফিকেটেই কাজ হয় না, মামার জোর থাকতে হয়, নয়তো বা স্মার্ট লুকিং হতে হয়। দেখ তো ঠিক আছে কিনা, নাকি তোর ভাইয়া আবার পছন্দই করবে না। আরে ভাইয়া পছন্দ করবে, ভাইয়া তো সাংঘাতিক মরনা। ভাবিকে দেখলি, সো সিম্পল, যেমন কথায় তেমন তার আচার ব্যবহারে। শাড়ি পরবে, চোখে কাজল দিবে, খোপায় রূপায় কাঁটা পরবে, আগের দিনের মেয়েদের মতো, যে আমাদের মায়েরা যেমন ছিল। আপুর কাছে যা শুনেছি তাই তো দেখলাম। জল পান করো, এটা পোয়া পিঠা আর এটা পাটিসাপটা আর এটা হচ্ছে গুড়ের শরবত, আমি নিজের হাতে তৈরি করেছি। ভাবি ড্রিঙ্কস আছে অথবা জুস? ড্রিঙ্কস আমি তো এসব বাসায় রাখি না। ঠিক আছে ভাবি, তুমি আনিয়ে দাও না, বুয়াকে বলো আনতে।
তোমরা বসো। মোস্ট অর্ডিনারি, কিন্তু জানিস মনটা কিন্তু খুব ভালো, সবকিছু নিজের হাতে করতে চায়, আর ও যতই করে ভাইয়ার তত বিরক্ত হয়। সরি, হটডগ আর বার্গার খেয়ে এমন অভ্যেস হয়েছে, পিঠা পায়েসার ভাল লাগে না। এই শোন, নদী আছে, তুই এসেছিস জেনে দরজা লাগিয়ে পড়তে বসেছি, মানে পড়ার অভিনয় করছি, আর ভাইয়া নেই তো, পারে না আজকে আসবো। ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। অয়ন ভাই, খালাম্মার অবস্থা আগের চেয়ে ভালো মনে হচ্ছে। খালাম্মা যত ভালো হয়ে যাচ্ছে, এই বাড়িতে আসাটা আমার জন্য কঠিন হয়ে পড়ছে। কেন? মামা মামিকে খালাম্মার অসুস্থতার কথা বলে আমি এই বাড়িতে আসি, কিছুটা সময় কাটাই, আমার বেশ ভালো লাগে। কিন্তু মুনি আপু হয়তো অন্য কিছু ভাবে। পাপিয়া মুনিয়া বাসায় থাকে না, তোমার ভরসাতেই আমি মাকে রেখে যাই। যদিও এটা একটু বেশিই হয়ে যায়, তুমি তোমার মামিকে বলো আমার বন্ধুটো। অয়ন ভাই, তোমাকে একটা রিকোয়েস্ট করি, পাপিয়াকে তুমি ভুল বুঝো না। পাপিয়া কিন্তু মুনিয়াপুর মতো নয়, ও মুনিয়াপুর মতো অ্যাম্বিশাস না। মুনিয়াপু পাপিয়াকে অনেক ইনসিস্ট করে, প্রলোভনে ফেলতে চায়, লোভ দেখায়। পাপিয়া কিন্তু কখনো কখনো এগুলেও ঠিকই ফিরে আসে। উচ্চাভিলাষিতা মানুষকে কম্প্রোমাইজিং করে তোলে, দোদুল্যমনতায় থাকতে থাকতে একদিন পাপিয়াও হয়তো মুনিয়ার মতো উচ্ছন্নে যাবে। ওরা আমার বোন, এটা ভাবতেও আমার লজ্জা লাগে। মুনিয়াপু অনেক অভিমানী, তার রাগ, তার জীবনটা কেন অন্যদের মতো সচ্ছল হলো না, আর এই রাগ থেকেই তার এই পথে হাঁটা। কিন্তু মুনিয়া যদি যুক্তি দিয়ে দেখত, ও দেখত ও ভালোই আছে, কিন্তু ও তো কোনো সুস্থ জীবন যাপন করছে না, একটা অসুস্থ জীবন। আর অসুস্থ জীবনের পরিণতি তো কখনো ভালো হয় না। শোনো না, আমাকে এক গ্লাস আখের গুড়ের শরবত করে দাও, খুব তেষ্টা পেয়েছে। শরবত তার উপর আবার আখের গুড়ের? হ্যাঁ, প্রচন্ড তেষ্টা পেয়েছে, দাও না প্লিজ। কি হয়েছে তোমার? আচ্ছা শোনো, ওই যে দীপার বান্ধবীটা এসেছে দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি, ও তো ড্রয়িং রুমে। তো আমার না ভীষণ রাগ হচ্ছে, তুমি জানো আমি নিজের হাতে পাটিসাপটা পিঠা, তারপরে যে পোয়া পিঠা আর গুড়ের শরবত দিলাম, মেয়েটি কি বলে জানো? ড্রিঙ্কস অথবা জুস আবদার, ঢং দেখে মনে হয় বিলে থেকে এসেছে। আই শুনো, সুদীপা কেমন যেন দিন দিন বলে যাচ্ছে না? আচ্ছা ওদের কথা বাদ দাও না, আমি এক গ্লাস আখের গুড়ের শরবত চাইলাম, সেটা দাও। শরবত
মাছের গুড়ের। বসো। আমাকে মতিন সাহেব আপনার সাথে দেখা করতে বললেন। হ্যাঁ বুঝলাম। তা মতিন সাহেব এখানে আমার কাছে তোমাকে কি বলে পাঠালো? কিছু বলেনি, শুধু বলল আপনার সাথে দেখা করতে। আর কিছু বলেনি? বলেছে, বলেছে আপনার সাথে তার বিজনেস, খুব ভালো সম্পর্ক। স্যার আমি কি আপনার কোনো প্রয়োজনে আসতে পারি কোনো কাজে? মতিন সাহেব বলেছেন আপনি খুব ভালো মানুষ। এতটুকু মেয়ে তুমি কি কাজ করবে? মতিন ভাই বলেছে আপনি খুশি থাকলে আমার কাজের কোনো সমস্যা হবে না। কি কি কাজ জানো তুমি? স্যার আমি অফিশিয়াল ওয়ার্ক তেমন কোনো জানি না, আপনি বললে শিখিয়ে দিলে আমি সব পারবো, যে কোনো কাজ। মতিনকে তুমি কতদিন থেকে চেনো? আসলে আমি তার সাথে ফোনে কথা বলেছি, তাকে কখনো দেখিনি, সে আমার বড় বোনের পরিচিত। তোমার কোনো এক্সপেরিয়েন্স নেই, তারপর তুমি এসেছো আমাকে খুশি করতে। ওয়েল, কি করতে চাও তুমি? আর মতিন তোমাকে এভাবে কত জায়গায় পাঠিয়েছে? এই প্রথম আমি আপনার এখানে এসেছি, আপনি যা বলবেন আমি তাই করব। এখন আমি তোমাকে যেটা করতে বলবো, আমি জানি তার জন্য হয়তো তোমার কোনো মানসিক প্রস্তুতি নেই, অবশ্য তার প্রয়োজনও নেই। সব জানা জানি তোমার আমারে প্রেম কাহিনী, চোখে চোখ রেখে মনে মন বেঁধে হারাবো দুজন হাতে হাত রেখে। তোমায় বড় ভালোবাসি, দূরে থেকো না, সব কিছু ভুলে খুব কাছে।